গোয়েন্দাগিরি করো না, ডোন্ট বি স্পাই। অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না। একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে, আসরা নাই। ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে, আসরা নাই। খবরদার, কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না, কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না, দুইজনে কথা বলে আরিফেতে কথা শোনার চেষ্টা করবেন। এগুলো কবিরা গুনাহ, এগুলোর কারণে এই সমাজে মারামারি, চিল্লায় কোন ঠিকিডা। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, নজর দিও না, ফাঁক ফকর দিও না, আরিফেতো না। গ্রাম বাংলায় এগুলো আছে না নাই? অনেক মহিলারা এগুলো করে, মা বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার আরি পাতবেন না। এশার নামাজের পর আরেকবারই জানলার কাছে যে কান লাগা রাখে, দেখে কি কয়, আছে না নাই? ছিদ্র থাকলে নজর দেয়, আছে না নাই? তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে, খবরদার। প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে, পার্সোনাল স্পেস আছে, এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস, এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু, নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার। প্রত্যেকের প্রাইভেট ম্যাটার, পার্সোনাল স্পেস বলে কথা আছে, এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা যাবে। সবশেষে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, খবরদার একে অপরের গীবত করো না। গীবত আছে না নাই? হুজুর বলেন, খেজুর বলেন, সবার এই রোগ আছে না নাই? খবরদার গীবত করা যাবে, ব্যাকবাইটিং কবিরা গুনাহ। মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ চিল্লা এখন ঠিক কিনা? আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবত আছে না নাই? কিভাবে করে বলে, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি না, বললে গীবত হয়ে গেলে আপনি আর বলেন না, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে, এরকম বলে না? আসলে কি বলার, বললে তো গীবত হয়ে যায় তারপরেও একটু বলি, বললে যদি গীবত হয়ে যায় তারপরে একটু বলবেন, ওটা বলা যাবে না। বিশ্ব নেই বললেন, মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি, ইয়াখদাসুনা উজুহাহুমা সুদুরাহুম, ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোশতগুলো, নিজের বুকের গোশতগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বললাম, ভাই জিব্রাইল মানহুমিয়া জিব্রিল, ও জিব্রাইল এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাত মিন উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে, চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত, তারাই হলো এই লোক কন্যা, আউযু বিল্লাহ। এজন্য গীবত করা যাবে, একজনের কথা আরেকজনের কানে লাগায়, এর ব্যাপারে ওর কান ভারী করে, ওর ব্যাপারে ওর কান ভারী করে, প্যাসপোস লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে, এরকম লোক আছে না নাই? এগুলো করা যাবে, যাবে। এরপরে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সবাইকে আমি একটা মানুষ থেকে বানালাম, মানুষটাকে আদম, আর একটা নারী থেকে বানালাম, নারীটার নাম কি? হাওয়া। হাওয়ার ইংরেজিতে বলে ইভ, কি বলে? আদম রে ইংরেজিতে বলে অ্যাডাম, হাওয়ারে বলে ইভ। এই জন্য কোন নারীকে যদি আপনি টিস করেন, ওইটারে বলে ইভ টিজিং, মানে হাওয়ার জাত নারীর জাত, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হাওয়ার ইংরেজিতে কি বলে? ইভ বলে। এই জন্য ইভ টিজিং করবেন, আর করবেন করবেন করবেন। আল্লাহ বললেন, এক পুরুষ এক নারী থেকে তোমাদের বানালাম, আর তোমাদেরকে অনেক গোত্রে আর নামে আমি বিভক্ত করলাম। আমার যদি একটা নাম না থাকতো, আমার যদি একটা গ্রাম না থাকতো, আমি আমার পরিচয় দিতে পারতাম? এক একজন রে এক এক এলাকায় পাঠালো কে? আরো জোরে বলেন, কে? তারপর আল্লাহ বললেন, খবরদার এক এক এলাকায় তোমরা এক একজন এসেছো, আরবের উপর অনারবের কোনো সম্মান নাই, গরিবের উপর ধনীর সম্মান নাই, সম্মান এক জায়গায়, যার তাকওয়া বেশি তার সম্মান বেশি, যেরকম ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সম্মানের ক্রাইটেরিয়া হলো তাকওয়া। আপনার অন্তরে যদি তাকওয়া বেশি হয়, আপনার মর্যাদা বাড়াই দিবে কে? এজন্য ইসলাম বলে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, এভরি ওয়ান ইজ টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল, কমপ্লিটলি ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, কুড়িওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য সামাজিক যে বিধানগুলোর কথা আল্লাহ বললেন, মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন? আর চুগলখিরি করবেন, ব্যাকবাইটিং করবেন, গোয়েন্দাগিরি করবেন,
মারামারি করলে কি করবেন? জোরে বলেন, মিলাই দিবেন, মন্দ নামে ডাকবো না, নাকি ডাকবেন কালুর ঘরের কালু? আকাইচা কুদ্দুইচা ডাকা যাবে? যাবে? কথা একটা শুনলে বিশ্বাস করা যাবে? কি করবেন? যাচাই বাছাই করব। রাজি আছেন তো? এই সূরাতুল হুজরাতের আলোকে এই সোশ্যাল এটিকিউডস গুলো যদি আমরা মেনে চলি, আমাদের সমাজটারে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে আমরা যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকে আমলের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।